কনেক্ট করতে পারেন। তার জন্য কি করতে হবে, আমাকে হোম পেজে যেতে হবে। হোম পেজে গেলাম, যাওয়ার পরে এখানে মোর লিখা আছে, মোর হোম পেজে, এই মোরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন কনভার্ট অপশন আছে এই যে নিচে, যদি আপনার নিচে না থাকে আপনি একটু উপরে এরকম করে দেখতে পারেন, কোথাও না কোথাও আপনার থাকবে। তো যেহেতু এই উপরে সামনে আছে তো আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে এই অপশন খুলে আসবে, এই অপশনে যে আপনাকে এখানে বিটিসি তে যেতে হবে, সেই একই কন্ডিশন ফ্রম আর টু, মানে আপনি কি কি থেকে কোথায় যেতে চান। তো বিটিসি তে ক্লিক করতে হবে আমাকে। বিটিসি ক্লিক করার পরে আমাকে, যেহেতু আমি USDT থেকে BUSD করবো, তাহলে USD ক্লিক করলাম, ঠিক আছে। এবারে এখন দেখুন এখানেই টু এসে গেছে, মানে পরেই, তাহলে পরেরটাকে আমাকে ক্লিক করতে হবে। এখানে টু এসে গেছে মানে এখানে আমাকে BUSD ক্লিক করতে হবে, মানে যখনই আমি প্রথম অপশন ক্লিক করলাম তারপরে দেখুন টু এসে গেছে, এখানে আমি চেঞ্জ করে নেবো BUSD। তো BUSD করে নিলাম, দেখুন উপরে USD USDT আর নিচে BUSD। তাহলে আমি যেহেতু এখানে করব সবটাই করে নেব যতটা আমার কাছে আছে, তাহলে ১৬.৬০০ আছে, তো আমি এখানে না আমার কাছে তিনটে আছে, তিনটে করেই নি, সে দেখা যাবে যা হবে। তারপরে দেখুন ম্যাক্স করে দিয়েছি আমি নিচে, ১২টা নিয়ে নাও, ১২টা তাহলে তিনটে কয়েন হয়ে যাবে। না না, ১২ ১২ নিলে হবে না, ১৩ নিতে হবে। হ্যাঁ ১৩ নিতে হবে, একটা গ্যাস ফি লাগবে একটু কম। চলুন অলক দা যদি বলছে তো আমি ১৩ করে নিচ্ছি, ১৩ করে নিলেই মনে হচ্ছে হয়ে যাবে। ওখানে ১২.৩০০ ছিল না, এক মিনিট আমি একটু ব্যাক করে দেখে নিই, আমার কারণ BUSD যদি আমি পাঠাই আমার ৩০০র মতো গ্যাস ফিস কাটবে, তাই আমি একটু দেখে নিই কতটা কাটবে, কারণ আমি বেশি করবো না। স্পট বলেটে গেলাম, ২০০ আছে, তার মানে আমাকে ৩০০র মতো করতে হবে, ৩.১২.১০০র মতো কনভার্ট করতে হবে। তাহলে আমি এখানে যাব হোম পেজে, যেয়ে আমি মোরে যাব, মোরে যাওয়ার পরে কনভার্টে যাব, সরি আপনাদের কাছে দেখাতে পাচ্ছি না, ওটা সরে গেল, দেখুন এখানে এলাম, আবার সেই একই কন্ডিশন BTC তে গেলাম, BTC যাওয়ার পরে আমি USD ক্লিক করলাম উপরে, আর এখানে BUSD তে করলাম। BUSD তে করার পরে আমাকে এখানে কত পয়েন্ট করতে হবে, ১২.১২.১৫ হয়ে যাবে, আর আমি এখানে আরো ২০০ করে নিচ্ছি, ঠিক আছে, ২০০ করে নিয়ে তারপরে এই যে দেখুন প্রিভিউ কনভার্জন ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কনভার্জন টাইম আসবে, এখানে ক্লিক করে দিতে হবে। তো কনভার্জন সাকসেসফুল হয়ে গেছে। ভিউ হিস্ট্রিতেও যদি আমি দেখতে চাই যে আমার কত পয়েন্ট গেল, দেখুন আমি ১২.২০০ করেছিলাম, এখান থেকে ফিস কাটে যখন আমরা চেঞ্জ করি না, যার জন্য বলছি যে আমাদের সিস্টেম যেটা আনতে চলেছে এর চাইতে পাওয়ারফুল ব্রিজ নিয়ে আসবে, যেই আসুক তাকে ফিস দিতে হবে। তো এইখানে বাইন্যান্সের কামাই, আমি ১২.২০০র মতো করলাম, আমি পেলাম কত, ১২.১৩৫, মানে লগভগ ৭০ পয়েন্টের মতো চলে গেল, মানে গ্যাস ফিস কেটে গেল। তো সব জায়গায় গ্যাস ফিস কাটবে আপনি যখনই কিছু করতে চাইবেন, তো বড় বড় এক্সচেঞ্জে কোথা থেকে কামাই না ওই গ্যাস ফিস থেকে কামাই হতে। আমি নিচে যে বলেটে গেলাম, বলেটে যাওয়ার পরে স্পট বলেটে গেলাম, এখানে কত আছে না, ১৫.৩৬০ আছে। তো আমি এটা আমার কোম্পানির BUSD তে পাঠাতে যদি চাই তাহলে আমাকে কি করতে হবে, না উইড্রো করতে হবে এখান থেকে বাইন্যান্সে। তোমার তাহলে আমি BUSD তে ক্লিক করলাম, তোমার গ্যাস ক্লিক করার পরে দেখুন এই যে নিচে ডলার হবে না বিবাস, তুমি যখন ১৫ ডলার পাঠাবে গ্যাস ফি কমে যাবে, যাবে যাবে আমার ৭০ লাগবে, আমি বলছি যাবে, আপনি দাঁড়ান না। আচ্ছা ওকে ওকে, আপনি দাঁড়ান, যদি না হয় দেখবো, ঠিক আছে ওকে। উইড্রো এ ক্লিক করবো আমি, এই যে উইড্রো এ ক্লিক করলাম, ক্লিক করার পরে যেহেতু আমি কারো আইডি তে পাঠাবো না, এখানে অনেক রকম সিস্টেম আছে, কেউ যদি আইডি তে পাঠান, ফোন নম্বরে পাঠান, সেটা ক্লিক করবো না, যেহেতু আমি অ্যাড্রেসে পাঠাবো, যার জন্য আমাকে সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করতে হবে। ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করলাম, এবারে যদি আমি দেখি এখানে স্ক্যানিংও যেতে পারি আর আমি লং পেস করে অ্যাড্রেসও দিতে পারি। তো আমি স্ক্যানারে গেলাম, স্ক্যানারে যাওয়ার পরে আমাকে এখানে ফটো নিতে হবে, ফটোতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম যেখানে ফটো আছে আমাদের।
হ্যাঁ, হোয়াটসঅ্যাপেই গেছি, দেখুন এই যে এখানে আছে বিউএসির অ্যাড্রেস, স্ক্যান করলাম দেখুন এসে গেছে, ঠিক আছে, 19.19D2। তো আমি এটা দেখে নেবো একটু হোয়াটসঅ্যাপে যেয়ে, প্রকৃত এইটা কিনা। একটু টাইম লাগছে, তো কোনো প্রবলেম নেই, আপনারা একটু ভালো করে দেখুন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। পিকচার হোয়াটসঅ্যাপে দেখুন তো দেখা যায় এটা। এখানে, এই যে দেখলাম যেটা আমাদের, না না এই যে এখানেও তো USDT আছে, দেখুন এখানে যে হ্যাঁ 99D2, ঠিক আছে, এইটা অ্যাড্রেস, আর প্রথমের দিকে 0x9192, ঠিক আছে। তো আমি ব্যাক করেছি, আমার বাইন্যান্সে চলে যাব, তাহলে দেখুন এটা 0x9192, ঠিক আছে। আর আমার এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে, নেটওয়ার্ক সিলেক্ট কত করব, না এই যে উপরে আছে BPE20, এইটাকেই সিলেক্ট করতে হবে, BPE2 আছে, আপনারা ভুলেও এই টুটা করবেন নি, BPE20টাই সিলেক্ট করতে হবে, উপরেরটা সিলেক্ট করলাম। এবারে এখানে আমি করলাম কত পাঠাবো, না 15.300 করব, ঠিক আছে, 15.300, না হবে না, 700 কাটতেছে, দাদা ঠিকই বলেছেন। আমি পাঠাচ্ছি, আমি জানি তো, যাই হোক একটু ছোট মিস হয়ে গেল, এইভাবে আপনারা পাঠাবেন, আর করার দরকার নেই, ঠিক আছে। না আমি তখন অনেক সময় দেখলাম যে 300-র মতো কাটছে, কোনো প্রবলেম নেই, আমি এক্ষুনি ওটা করে নিচ্ছি, আবার কনভার্ট যেটা আছে আমি যেন পুরোটাই করতে চাচ্ছিলাম, ম্যাক্স করে দিলাম 4। ঠিক আছে হয়ে গেছে, তো আমি আবার বাইন্যান্সেই যাব ব্যাক করে। অনেক সময় আমি দেখলাম যে ওটা 300-ই যাচ্ছিল, যার জন্য আমি ওটাকে 300 করলাম, কিন্তু 700 কাটবে শায়দ। আবার আমি BUSD-তে যাব, উইড্রল করব, সেন্ড ভায়া, স্ক্যানিং করব, ফটো, হোয়াটসঅ্যাপ, যেহেতু আমি দেখিয়ে দিয়েছিলাম আগে, দেখুন এখানে আমাকে স্মার্ট চেন মাস কন্ট্যাক্টটা করতে হবে, এখানে 15., আচ্ছা 700 যাবে, বুঝতে পেরেছেন, এখানে 700 নিচ্ছে আমার, এটা ভুল কন্ডিশন মানে ক্যালকুলেশন দিচ্ছে, হ্যাঁ 0.7 300 কম, তাহলে দেখুন, হ্যাঁ 0.7 রাখলেই আপনার 15 BUSD ওখানে পৌঁছে যাবে। তাহলে আমি এবারে কি করব, না উইডোলে ক্লিক করব, ওকে উইডোলে ক্লিক করলাম, তারপরে এখান থেকেও আমি, আমার যদি সব ঠিক থাকে তাহলে এখান থেকে আমি তারপরে কনফার্ম করতে, দেখে নেবেন যে আইডি অ্যাড্রেস অ্যাড্রেস ঠিক আছে কিনা, বা BPE যে স্মার্ট চেন BPE20 সেটাও দেখে নেবেন, তারপরে আমাকে কনফার্ম করতে হবে, ঠিক আছে। আমি কনফার্ম করলাম, কনফার্ম করার পরে আমার ইমেলে মেসেজ যাবে, মানে আমি এখান থেকেও বাপস আসতে পারি, নাও পাঠাতে পারি, তাহলে আমি যেহেতু, তাহলে আমি ইমেলে, সরি গেট কোড আমাকে দিতে হবে, এই গেট কোডে যতক্ষণ না ক্লিক করছি ততক্ষণ আমার ইমেলে মেসেজ যাবে না, গেট কোডে ক্লিক করলাম, এবারে কি করতে হবে আমাকে ইমেলে যেতে হবে, ইমেলে গেলাম, যাওয়ার পরে দেখুন এখানে যে বাইন্যান্স থেকে রিকোয়েস্ট এসে গেছে, তা আমি এখানে ওটিপিটা নেবো এখান থেকে, এই ওটিপিটা একটা লং প্রেস করব, করার পরে কপি অপশন আসবে, কপি করে নেবো, নেওয়ার পরে আমাকে এখানে পেস্ট করতে হবে, এখানে আমাকে পেস্ট করতে হবে, অন্য এসে যায়, দেখুন পেস্ট করলাম, সাবমিট করলাম, ওটা উইথড্রল হয়ে গেল, ঠিক আছে। আমি ভিউ দেখতে চাই, ভিউ হিস্ট্রিতে গেলাম, দেখুন আমার এখানে এখনো পেন প্রসেসিং আছে, তো যদি এটা আমি ক্লিক করি তাও আমি দেখতে পাবো যে কত সেকেন্ডের মধ্যে এটা ক্লিয়ার হতে পারে, তো মাঝে মাঝে এখানে রিকোয়েস্ট করতে হবে, বাকি প্রক্রিয়াগুলো আমি সেরে নিতে চাই। মনে করে স্ক্রিনশটটা নেবে, যেটা প্রমাণপত্র তুমি যে আমাদের এসপি কয়েনের যে অ্যাড্রেসের কয়েন পাঠিয়েছো 15টা, সেটা কিন্তু মারাত্মক, এটা কেউ ভুল করবে না, মানে স্ক্রিনশট যাকে বলে, ওটা তো স্ক্রিনশট আপনি যখন তখন পেতে পারেন, সব সময় থাকে ওখানে,
তাহলে আমি এখানে যাব, আমাদের যে হোয়াটসঅ্যাপ কোম্পানির এতে যাব, যাওয়ার পরে আমি কিছু ওগুলা লিখে নিই, এসপিসি এসপিসি কয়েন, ঠিক আছে? এখানে তো আমি প্রথমে পাঠিয়েছিলাম আমার অ্যাড্রেস, ঠিক আছে, আমি এটাকে কপি করে নেব, আমি ওই অ্যাড্রেসেই নেব। তাহলে কি করতে হবে, আমাকে কপি করে এখানে পেস্ট করতে হবে, পেস্ট করার পরে কিছু যেগুলো প্রবলেম আছে সেগুলোকে আমাকে ঠিক করে নিতে হবে। যেমন আমি ইউএসডি অত পাঠাচ্ছি নি, এখানে আমি পাঠালাম কত 15টা, তাহলে আমাকে 15টা করতে হবে এখানে, ইউএসডি জায়গায় আমাকে এটা করতে হবে বিইউএসডি, বিইউএসডি, আচ্ছা এখানে বিপিই দিতে হবে এটাকে, বিপিই, ঠিক আছে, এটা আমি করে দিলাম, মানে আমি এটা কোম্পানির কাছে পাঠাচ্ছি। এবার নাম আমার এটা আছে, ফোন নম্বর আমার এটা আছে, আমার এই অ্যাড্রেস, বাকি যা টিম আছে, টিম হাতে এখন বেড়ে গেছে, এটা আগের ছিল, আমি এটাকে টিমটাকে করে দেবো 9634, ঠিক আছে। এবারে কি লিখলাম, এই যে নিচে প্লিজ হ্যান্ড মি কয়েন, ওকে, এটাকে আমি সেন্ড করে দিচ্ছি। করার পরে আমি ওখান থেকে আমার পাসওয়ার্ড এটা নিয়ে নেবো, কমপ্লিট হয়েছে কিনা দেখুন, এটা আমার কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমাকে এই স্ক্রিনশটটা নিতে হবে, ঠিক আছে, এই স্ক্রিনশটটা আমি নিলাম। যদি হ্যাশ কোড দরকার হয়, ধরুন অনেক সময় কোম্পানি বলে আমাকে হ্যাশ কোড দিন, তাহলে হ্যাশ কোড যদি দরকার হয় তাহলে আমাকে এই যে এখানে দেখুন এই যে টিএক্স আইডি আছে, টিএক্স আইডির এর উপরে ক্লিক করবেন, এই যে যেখানে আমি হাত ই করছি এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন যে বিএসসি স্ক্যানে এখানে হ্যাশ কোড আপনার আছে, ঠিক আছে, এটা আপনি দিতে পারেন। তাহলে এই এইটার স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন, এখন এখানেও আপনার অ্যাড্রেস সমেত দেয়া আছে, ওকে, আর হ্যাশ কোডটাও তৈরি আছে, দেখুন কোন অ্যাড্রেসে পাঠিয়েছি সেটাও এখানে আছে, তো এইটারও আপনি স্ক্যান নিয়ে নেবেন শট। তাহলে এটা দুটোকেই অ্যাটাচ করে দিবেন একসঙ্গে, তাহলে কোম্পানিকে কি পাঠাবো আমি, অনেক সময় কোম্পানি হ্যাশ কোড চাইতো, যার জন্য ওটা আমি করে নিয়েছি, তো আমি ওই দুটোকেই দেবো, দেখুন ক্লিক করলাম শেয়ার করব, উপরে যে এসপিসি কয়েন এসপিসি, দেখুন তাহলে আমি দুটোই কমপ্লিট, আমার কাজ কমপ্লিট হয়ে গেল। এইপরে কি হচ্ছে, আমি আর এদিকে তাকাচ্ছি না, বারবার প্রশ্নও করবেন না, ফোনও করবেন না, কোম্পানি যখন দেখবেন যে এটাকে রিডিম রিড করবে তখন আপনার কাছে মেসেজ আসবে, কিরম কিরম মেসেজ আসবে দেখুন, আমি এটা প্রথম পাঠিয়েছিলাম, প্রথম পাঠিয়েছিলাম 1 আগস্টে, ঠিক আছে, 1 আগস্টে কোম্পানি রিডিম করেছিল টুইসডে, দেখুন এই যে কোম্পানি লিখেছে না রিসিভ বলে, মানে 1 আগস্ট কি বলছিলাম, আমাকে 2 দিন না 3 দিন পরে আমাকে রিভিউ দিয়েছে, বুঝতে পেরেছেন? তো সেরকম আমি তারপরেও একবার পাঠিয়েছিলাম, যেমন এই যে 5টা পাঠিয়েছিলাম ফ্রাইডেতে, ফ্রাইডেতে পাঠিয়েছিলাম, তারপরেও কোম্পানি সেই দিনকে আমাকে সঙ্গে সঙ্গে